সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। তোমরা এতক্ষণে বুঝেছ যে আজ আমরা কবি কৃত্তিবাস কর্তৃক অনূদিত রামায়ণ নিয়ে আলোচনা করব। আজ পুরোটাই পয়েন্ট করে নোটের আকারে আলোচনা করেছি, আশা করি তোমাদের কাজে লাগবে। মধ্যযুগের বাংলা সাহিত্য যে কয়েকটি বিশেষ শাখায় বিকশিত হয়েছিল, অনুবাদ সাহিত্য তাদের মধ্যে অন্যতম। এই শাখার সূচনা হয় চৈতন্য পূর্বযুগে বিশেষ সামাজিক ও ধর্মীয় পরিস্থিতির মধ্যে। ত্রয়োদশ শতকের সূচনায় তুর্কি নেতা বখতিয়ার খিলজির বঙ্গবিজয় এদেশের শান্ত বৈচিত্র্যহীন নিরুদ্বিগ্ন জনজীবনকে ভুলিয়ে দেয়। দেশব্যাপী এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মানুষের মনে ভীতি ও ত্রাসে সঞ্চার করে। তুর্কি আক্রমণের এহেন প্রচণ্ড আঘাতে হিন্দু সমাজের ও সংস্কৃতির ভিত নড়ে ওঠে। এদেশের তথাকথিত নিম্নবর্গস্থ হিন্দুরা ভয়ে লোভে সাম্যের আশায় দলে দলে মুসলমান হতে থাকলে উচ্চবর্ণের সমাজপতিদের টনক নড়ে। শ্রেণী স্বার্থেই তাঁদের মধ্যে জেগে ওঠে জাতি চেতনা। তাঁরা অচিরে অনুধাবন করলেন যে হিন্দু সমাজেরই অপমৃত্যুর হাত থেকে রক্ষা করতে চায় ঐক্যবদ্ধ বাঙালি জাতি। ধর্ম সংস্কৃতি ছিল সুপ্রাচীন আর্যশাস্ত্র কাব্যনির্ভর, অতএব সংস্কৃত ভাষার নিগড়ের মধ্যে তখনও পর্যন্ত বন্দী হয়ে থাকা শাস্ত্র কথা এবার দেশীয় ভাষা প্রচারের উদ্যোগ নিলেন তাঁরা। ঘটল ঐতিহ্যপূর্ণ আর্য সংস্কৃতির সঙ্গে আপামর বাঙালির চিত্ত সংযোগ। প্রথম দিকে রামায়ণ ভাগবত মহাভারতের অনুবাদ শুরু হয়, পরে নানা পুরাণ অবলম্বন করে অনুবাদকেরা পৌরাণিক সংস্কৃতির বিস্তার ঘটান। পঞ্চদশ শতকে বাল্মীকির 7টি কাণ্ড 24,000 শ্লোকে রচিত রামায়ণকে কেন্দ্র করে কৃত্তিবাস ওঝা বাংলা ভাষায় অনুবাদ সাহিত্যের ধারার সূচনা করেন। কবি কৃত্তিবাস ওঝা বাল্মীকির এই বৃহদাকার কাব্যটির ভাবানুবাদ করেছিলেন। তবে শুধু বাল্মীকির রামায়ণ নয়, অবাধ জনপ্রিয়তার কারণে পরবর্তীকালে এই রাম কাহিনীকে কেন্দ্র করে সংস্কৃত প্রাদেশিক ভাষায় রচিত নানা ধরনের কাহিনী থেকেও কৃত্তিবাস তাঁর রাম পাঁচালির উপাদান সংগ্রহ করেছিলেন। কৃত্তিবাস মূল রামায়ণের আক্ষরিক অনুবাদ না করে সমগ্র ভারতের হৃদয়স্পন্দন ধ্বনিত করার বাসনা পরিত্যাগ করে সহজাত অন্তরের ভাব প্রেরণা ভক্তি প্রেম মিলিয়ে বাঙালির কাব্য করে তুলেছিলেন। সে কারণে হিন্দি ভাষায় রচিত তুলসীদাসী রামচরিত সমগ্র উত্তর ভারতের জনমানসে যেমন পরম শ্রদ্ধেয় ধর্মগ্রন্থ, কৃত্তিবাসী রামায়ণও তেমনি বাঙালির অন্তরের জিনিস, তার শ্রদ্ধা ভক্তি ভালোবাসার বিষয়। ভারতবর্ষের আদি কাব্য রামায়ণ আদি কবি ঋষি বাল্মীকি। ভারতীয় জীবন ও ভাব সত্তার সঙ্গে রামায়ণ গভীর আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। রামায়ণ জীবনরসের কাব্য, নরনারীর চিরায়ত প্রেম ভালোবাসা সুখ দুঃখের সঙ্গে মিশে গিয়ে হয়ে ওঠে উপভোগের এক সামগ্রী। রামচন্দ্রকে বাল্মীকি পিতা পুত্র ভ্রাতা সম্রাট প্রভৃতি সম্পর্কের আদর্শ স্থানীয় পুরুষ করে তুলেছেন। এই মহাকাব্যের অনুবাদ প্রাদেশিক ভাষায় শুরু হয় 11শ শতকে, প্রথমে তামিলে, পরে হিন্দি, গুজরাটি, মারাঠি প্রভৃতি নব্যভারতীয় আর্য ভাষায়। 15শ শতক থেকে বাংলা ভাষায় বঙ্গদেশে রামায়ণ অনুবাদের সূচনাকার ছিলেন কবি কৃত্তিবাস ওঝা। 19শ শতকে বাঙালি পণ্ডিতের মধ্যে প্রাচীন পুঁথি সংগ্রহের আগ্রহ দেখা দিলে বাংলাদেশের নানা প্রান্ত থেকে যাঁর পুঁথির অনুলিপি সবচেয়ে বেশি মিলেছিল তিনি হলেন কৃত্তিবাস। এই ঘটনা কৃত্তিবাসের বিপুল জনপ্রিয়তারই স্মারক। লোকসাধারণের বোধের জগতে নতুন কিছু সংযুক্ত করতেই যে তাঁর লেখনী ধারণ, এর আভাস মেলে তাঁর উক্তিতে, 7 কাণ্ড কথা হয় দেবে সৃজিত, লোক বুঝাইতে কইল কৃত্তিবাস পণ্ডিত। কৃত্তিবাসের কাব্য ধনীর রাজপ্রাসাদ থেকে দরিদ্রের পর্ণকুটির পর্যন্ত পঠিত, অথচ এত বড় লোককান্ত কবির ব্যক্তি পরিচয় আজও পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি। 1869 সালে হরিমোহন মুখোপাধ্যায়ের কবিচরিতে 2টি তথ্য পাওয়া যায়, এক ফুলিয়ার কৃত্তিবাস ও দুই তিনি মুরারি ওঝার নাতি। এরপর 1870-এ প্রকাশিত হরিশ্চন্দ্র মিত্রের কৃত্তিবাস পরিচয় সংগ্রহে পাওয়া যায় কবির পিতামাতার নাম ও তার ভাইদের সংখ্যা ও তাদের নাম।
তারপর হরধন দত্ত, ভক্তিনিধি প্রদত্ত এবং দীনেশচন্দ্র সেনের প্রকাশিত বিবরণী থেকে এবং নলিনীকান্ত ভট্টশালের সংগৃহীত পুঁথিতে কৃত্তিবাসের আত্মপরিচয় বিস্তৃত হয়। উক্ত দুই বিবরণী মিলিয়ে কৃত্তিবাসের জীবনের এক রূপরেখা আঁকা যায়। কৃত্তিবাসের পূর্বপুরুষ ছিলেন নরসিংহ ওঝা। ইনি পূর্ববঙ্গের বেদানুজ রাজার পাত্র ছিলেন। পরে তিনি গঙ্গার পূর্বতীর ফুলিয়াতে এসে বসবাস করেন। নরসিংহের বংশধর ছিলেন মুরারী, মুরারীর পুত্র বনমালী, যিনি কৃত্তিবাসের পিতা। তার মায়ের নাম মালিনী। কৃত্তিবাসীরা ছয় ভাই, মতান্তর সাত, কৃত্তিবাস, মৃত্যুঞ্জয়, শান্তিমাধব, শ্রীধর, বলভদ্র ও চতুর্ভুজ, আর ছিল তার এক বোন। কৃত্তিবাস তার জন্মবার ও তিথির উল্লেখ করেছেন, আদিত্য বা শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস, তথি মধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস। কৃত্তিবাস তার পিতামহ প্রদত্ত নাম। 12 বছর বয়সে উত্তর দেশে পড়তে গেলেন বড় গঙ্গা পেরিয়ে। গুরুগৃহে বিদ্যা সমাপ্ত করে রাজপণ্ডিত হওয়ার আশায় গৌরীশ্বরকে 5 শ্লোক পাঠালেন। কৃত্তিবাসের আত্মবিবরণীটি কবির পরিচয় পরিবেশন করলেও কবির আবির্ভাবকাল নির্ণয়ে যথেষ্ট সমস্যা ঘনিয়ে তুলেছে। এর কারণ কবি রচিত দুই পঙ্ক্তির পয়ের শ্লোক, আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস, তথি মধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস। পূর্ণ মাঘ মাসের বিচারে ধরলে রবিবার শ্রীপঞ্চমী তিথি অর্থাৎ সরস্বতী পূজার দিন কবির জন্ম। কিন্তু হরধন দত্ত বিদ্যানিধি প্রদত্ত এবং ডক্টর দীনেশচন্দ্র সেনে প্রকাশিত বিবরণীতে পূর্ণ শব্দের বদলে পাঠ ছিল পূর্ণ। এই পূর্ণ শব্দের বিচারে অগ্রসর হলে দেখা যায় রবিবার শ্রীপঞ্চমী তিথিতে মাঘ মাসের শেষ দিনে অর্থাৎ মাঘী সংক্রান্তিতে কবির জন্ম সময় নির্ধারিত হয়। জ্যোতিষশাস্ত্র বিচার করে অর্থাৎ পূর্ণ মাঘ মাস ধরে গণনা করে যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি জানালেন, 1354 শকের অর্থাৎ 1432 থেকে 1433 খ্রিস্টাব্দ 29শে মাঘ শ্রীপঞ্চমী তিথিতে কৃত্তিবাসের জন্ম হয়। কিন্তু আত্মবিবরণের অন্যান্য অংশ অবলম্বনে এই গণনা যথার্থ বলে প্রতিষ্ঠিত হয় না, কেননা কৃত্তিবাস বর্ণিত গৌরেশ্বরের পরিবেশ এবং কবি বর্ণিত পাত্র মিত্রদের পদবী থেকে অনুমান হয় কবি হিন্দু রাজা গণেশের রাজসভাতেই গিয়েছিলেন 1414 থেকে 1418 সালের মধ্যে। সুতরাং কৃত্তিবাস এর আগেই জন্মগ্রহণ করেছিলেন। পরে আচার্য যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি পূর্ণ শব্দের অর্থ ধরে গণনা করে জানালেন, 1320 শকের অর্থাৎ 1398 থেকে 1399 খ্রিস্টাব্দ। ষোলোই মাঘ রবিবার ছিল শ্রীপঞ্চমী তিথি। এই সময়ে কৃত্তিবাসের জন্ম হলে রাজা গণেশের রাজসভায় 1414 থেকে 1418 খ্রিস্টাব্দে যাওয়া সম্ভব। 16 থেকে 20 বছর বয়স হলেও প্রতিভাধর কৃত্তিবাসের পক্ষে ওই বয়সে কৃতিত্ব অর্জন করা অযৌক্তিক নয়। আবার রাজা গণেশ সংক্রান্ত সিদ্ধান্ত সবাই গ্রহণ করেননি। বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্ল, বসন্ত কুমার চট্টোপাধ্যায় ও অধ্যাপক মনীন্দ্র কুমার বসু কৃত্তিবাসের পৃষ্ঠপোষক হিসেবে তাহিরপুরের রাজা কংস নারায়ণকে নির্দেশ করেন। আবার অধ্যাপক সুখময় মুখোপাধ্যায় নতুন কিছু তথ্যের সংযোগে দেখাতে প্রয়াসী হয়েছেন যে গৌরেশ্বরটি হলেন রুকনুদ্দিন বরবকশা। তবে অধিকাংশ গবেষকই 1398 থেকে 1399 খ্রিস্টাব্দকে কৃত্তিবাসের জন্মস্থান বলে মেনে নিয়েছেন। কৃত্তিবাস বাল্মীকির কাব্যের হুবহু অনুবাদ করেননি, করেছেন ভাবানুবাদ। বাঙালির গল্পরসের চাহিদার দিকে তাকিয়ে যেমন কিছু কিছু অংশ বর্জন করেছেন, তেমনি শিশু মনোরঞ্জন গল্পের আয়োজন করেছেন। এক্ষেত্রে তার আদর্শ বা উৎস কেবল বাল্মীকি ছিলেন না,
জৈমিনী রচিত মহাভারতও তাকে আখ্যান জুগিয়েছিল। মূল রামায়ণের কাহিনী কাঠামো অটুট রেখে এরকম গ্রহণ বর্জন কৃত্তিবাসী রচনাকে সাধু উপভোগ্য করে তুলেছে। তার সমগ্র সৃষ্টিতে মৌলিক ভাবনার পরিমাণও কম নয়। গল্পের ক্ষেত্রে চরিত্র চিত্রণে, রস পরিবেশনে, প্রবাদ প্রবচনে কৃত্তিবাস নিজস্ব প্রতিভা স্বাক্ষর রেখেছেন। অনেকে মনে করেন কৃত্তিবাস ভালো সংস্কৃত জানতেন না, কিন্তু একথা যথার্থ নয়। কৃত্তিবাস যথেষ্ট ভালো সংস্কৃত জানতেন, সেই কারণে প্রাচীন কুলজি গ্রন্থে তাকে পণ্ডিত বলে সম্মান জানানো হয়েছে। কবি এই সংস্কৃত জ্ঞানের সাহায্যে অনুবাদ কর্মে বাল্মীকি সংস্কৃত রামায়ণকে প্রধানত অনুসরণ করেছিলেন। কৃত্তিবাসের নিজের বর্ণনার মধ্যে তার প্রমাণ মেলে। মুনি মধ্যে বাখানি বাল্মীকি মহামুনি, পণ্ডিতের মধ্যে বাখানি কৃত্তিবাস গুণী। বাপ মায়ের আশীর্বাদ গুরুর কল্যাণ, বাল্মীকি প্রসাদে রচে রামায়ণ গান। সৎকাণ্ড কথা হয় দেবে সৃজিৎ, লোক বুঝাইতে কইল কৃত্তিবাস পণ্ডিত। কৃত্তিবাস এই প্রতিশ্রুতি রক্ষা করেছেন। সমগ্র ভারতাত্মার প্রতিভূ আর্য রামায়ণকে অনুসরণে, মৌলিকতায়, স্বাধীন চিন্তনে একেবারে বাঙালির ঘরের সামগ্রীতে পরিণত করেছেন। কৃত্তিবাসের এই সাফল্যের পেছনে তার বাঙালি এনে যতখানি দায়ী, একইভাবে সমানরূপে গুরুত্ব দিতে হয় বাল্মীকি রামায়ণের পাশাপাশি অন্য উৎস থেকে কাহিনী সংগ্রহে এবং নিজ কল্পনা থেকে কাহিনী গড়ে তোলার স্বাধীনতায়। কৃত্তিবাস বাল্মীকির যে কাহিনীগুলি বর্জন করেছিলেন সেগুলি হল কার্তিকের জন্ম, বশিষ্ঠ বিশ্বামিত্র বিরোধ, বিশ্বামিত্র কথা, অম্বরীশ যজ্ঞ, রামচন্দ্র কর্তৃক আদিত্য হৃদয়স্তব পাঠ। নিজ কল্পনা বলে আরো যেসব কাহিনী কৃত্তিবাস নির্মাণ করেছেন সেগুলি হল সৌদাস দিলীপ রঘুর কাহিনী, দশরথের রাজ্যে শনির দৃষ্টি, গণেশের জন্ম, শম্বরাসুর বধ, কৈকির বরলাভ, গুহকের সঙ্গে মিতালি, হনুমান কর্তৃক সূর্যকে কল্পতলে ধারণ, বীরবাহুর যুদ্ধ, তরুণী সেন, মহিরাবণ, অহিরাবণ কাহিনী, রাবণ বধের জন্য রামচন্দ্র কর্তৃক দেবী চণ্ডিকার অকাল বোধন ও 108টি নীলপদ্মের কাহিনী, গণকের ছদ্মবেশে হনুমান কর্তৃক মন্দা দেবীর কাছ থেকে রাবণের মৃত্যুবান হরণ, মুমূর্ষু রাবণের নিকট রামচন্দ্রের রাজনীতি শিক্ষা, দেওর বধূদের অনুরোধে সীতা কর্তৃক খড়ির দ্বারা রাবণের মূর্তি অঙ্কন, ছবি দেখে রামের সঙ্গে সীতা সম্বন্ধে সংশয়, লক্ষ্মণের যুদ্ধ। কৃত্তিবাস সম্ভবত দেবী ভাগবত ও মার্কিণ্ড পুরাণ থেকে হরিশ্চন্দ্রের উপাখ্যান সংগ্রহ করেছিলেন। অন্যদিকে লক্ষ্মণের সঙ্গে রাম ও ভরত লক্ষণ শত্রুঘ্নের যুদ্ধ বর্ণনার কাহিনীর উৎস জৈমিনী ভারত। দস্যু রত্নাকর মরা মরা বলে যে সাপ মুক্ত হয়েছিল এই কাহিনী আধ্যাত্ম রামায়ণ থেকে গৃহীত। গঙ্গা আনয়নের কাহিনী মেলে স্কন্দ পুরাণের কাশী খণ্ডে। কৃত্তিবাস কুম্ভকর্ণ হত্যায় সীতার দেহ থেকে 64 যোগিনীর আবির্ভাবের কথা জানিয়েছেন, যার উৎস অদ্ভুত রামায়ণ। এইভাবে কৃত্তিবাসের রামায়ণ হয়ে উঠেছে ভারতীয় পুরাণ কথার সমাহার এবং অবশ্যই বাল্মীকি তার মূলাশ্রয়। যে কোনো কবির কাব্য গড়ে ওঠে যুগীয় পরিমণ্ডলের জল আলো বাতাসে, চরিত্র তার অন্তর্গত। কৃত্তিবাস তুর্কি আক্রমণোত্তর 15 শতকের বাঙালি কবি। সে সময় কবি লিখতে চেয়েছেন লোক মনোরঞ্জন পাঁচালি। মহাকাব্যের মহৎ বৃহৎ সমুন্নত চরিত্রের অবস্থান সেখানে বড় বেমানান, ফলে তার চরিত্রগুলি হয়েছে লোকজীবনানুগ। তাছাড়া বাল্মীকির তুলনায় বাঙালি কবির প্রতিভার আপেক্ষিক দীনতাও এ প্রসঙ্গে বিবেচ্য এবং তা প্রত্যাশাও করা যায় না। মহাকাব্যের বিশালতার জায়গায় কৃত্তিবাসের রামায়ণ এসেছে গীতিকাব্যের অন্তরীণ গভীরতা। ভক্তিবাদ কৃত্তিবাসের কাব্যে অতিরিক্ত এক উপাদান। বাল্মীকির চরিত্রগুলিকেও কৃত্তিবাস দেশকালের উপযোগী করে নিয়েছেন, অর্থাৎ চরিত্র বিকাশের দিক থেকেও কৃত্তিবাসী রামায়ণ স্বতন্ত্র বিশিষ্ট। রামচন্দ্র
এখানে যতখানি ক্ষত্রিয় বংশের বীর নায়ক তার তুলনায় বেশি প্রেমের দেবতা, ভক্তি রসের আশ্রয়, ভক্ত বৎসল ভগবান। এ রামচন্দ্র রোদন প্রবণ বাঙালির স্বভাব সাজুচ্ছে মনের মানুষ। তাঁর চোখে বিরহ অশ্রুর আবির্ভাব সীতাহরণে, সীতা বনবাসে, সীতার পাতাল গমনে। তিনি রাজকীয় আভিজাত্য ছেড়ে আবেগ ব্যাকুল হয়ে উঠেছেন কোথাও কোথাও, নীতি প্রচারেও যথেষ্ট আগ্রহী। রামের সঙ্গে সঙ্গতি রেখে কৃত্তিবাসে সীতা হয়ে ওঠেন অশ্রুমুখী বঙ্গকুলে বধূ। নিতান্ত দুই একটি বিশিষ্ট জায়গা ছাড়া কৃত্তিবাস সীতাকে সমগ্র বঙ্গকুললক্ষ্মীর আদর্শ বা মডেল করে তুলেছেন। পতিভক্তির চূড়ান্ত নিদর্শন গড়ে তোলা হয়েছে সীতার সমস্ত কথাবার্তায় ও আচরণে। নারী পুরুষের ছায়া ও অনুগামিনী, এই জাতীয় সামাজিক ধারণার পোষকতা করেন সীতা। সীতা সর্বংসহা কান্ত কোমল বঙ্গবধূর মূর্তিমাত্র। কীর্তিবাসে সীতা চরিত্রে নমনীয়, ভীরু, দুর্বল। পরিস্থিতির সামনে তার প্রকৃত অবস্থা কৃত্তিবাসের ভাষাতে যথার্থ চিত্রিত। জানকী কাঁপেন যেন কলার বাউরে। লক্ষণ চরিত্রেরও পরিবর্তন সাধন করেছেন কৃত্তিবাস। তার লক্ষণ অবিনয়ী, অপরিণামদর্শী, উদ্ধত যুবক। ভরত সম্পর্কে তার মনে সন্দেহ আছে। বনবাস যাত্রার পূর্বে যেভাবে লক্ষণ যুক্তিবিন্যাস করেছে তাতে একদিকে পিতার প্রতি অশ্রদ্ধা ও বিমাতা কৈকেয়ীর প্রতি তীব্র ক্রোধ প্রকাশ পেয়েছে। দশরথ অসহায় ক্লিব স্ত্রৈণ, কৈকেয়ী মন্থরা নিজ স্বার্থকামী। দশরথের স্ত্রৈণতা ও কৈকেয়ীর স্বার্থপরতা বাল্মীকি রামায়ণ থেকে কৃত্তিবাসী রামায়ণীতে সংক্রামিত হলেও তা যেন বড়ই মাত্রাতিরিক্ত হয়ে দেখা দিয়েছে। দশরথ কৈকেয়ীর ব্যবহারে ক্ষুব্ধ হলেও বাল্মীকি দশরথের মতো চরম রূঢ় কথা বলতে পারেননি। আবার কৈকেয়ী যেন নিষ্ঠুরতা চূড়ান্ত করেন বনবাস যাত্রী লক্ষণের হাতে বলকল তুলে দিয়ে। এমনকি যাত্রার পূর্বে রাম বিদায় প্রার্থনা ও আশীর্বাদ ভিক্ষা করলে কৈকেয়ী বিমুখ হন। ভরতের মহত্ব ত্যাগ রক্ত মাংসহীন আদর্শের নিষ্প্রাণতায় সমাচ্ছন্ন। বালি, সুগ্রীব, হনুমান তাদের শ্রেণী স্বভাবের ঊর্ধ্বে উঠতে পারেনি। আবার হনুমান এখানে অনেকাংশে বাঙালি ঘরের বৃত্তের মতো। রাবণ ও ইন্দ্রজিতের যে পরিচয় ফুটে উঠেছে তা নিতান্ত রাক্ষস চরিত্র নয়। রাবণ একাধারে বর্বর, দুর্বিনীত, অন্যদিকে অপরিমেয় রামভক্ত। যে রাবণ রাক্ষসরাজ ভয়ঙ্কর স্বভাব বীর যোদ্ধা, কৃত্তিবাসের হাতে সেই রাবণ রণক্ষেত্রে পতিত হলে রামচন্দ্রকে ব্রহ্মসনাতন ও আদি পুরুষ জ্ঞানে তার কাছে প্রার্থনা জানিয়ে বলেছেন, অনাথের নাথ তুমি পতিত পাবন, দয়া করে মস্তকেতে দেহ শ্রীচরণ। চিরদিন আমি দাস চরণে তোমার, সাপেতে রাক্ষস কুলে জন্ম আমার। বীরবাহু তরণী সেন, অহিরাবণ মহিরাবণ, কেউ ভক্তিরসে কেউ করুণ রসে আদ্রহে বাংলাদেশের প্রকৃতিকেই যেন স্বীকার করে নিয়েছে। এইভাবে প্রায় সমস্ত চরিত্রের বঙ্গীয়করণে কৃত্তিবাস আপন কৃতিত্বের পরিচয় রেখেছেন। মহাকাব্যিক চরিত্রের আদিমতা, গাম্ভীর্য, সমুন্নতি কোনোটি বাংলা অনুবাদে রক্ষিত হয়নি, অথচ লৌকিক পাঁচালীর উপযোগী চরিত্র হয়ে ওঠায় কৃত্তিবাসে রাম, লক্ষণ, সীতা, ভরত, কৈকেয়ী, দশরথ, রাবণ, মন্দাতরী এককভাবে বঙ্গীয় পাঠককুলের আদরের সামগ্রী হয়ে উঠেছে। বাল্মীকি রামায়ণের ঔদার্য, বিস্তৃতি, ক্লাসিক গাম্ভীর্যের মহিমা কৃত্তিবাস সযত্নে পরিহার করে সরল পয়ার ছন্দে বাংলাদেশের উপযোগী শ্রীরাম পাঁচালীতে পরিণত হয়। কৃত্তিবাসের রামায়ণ পাঁচালী বাঙালির জাতীয় সম্পদ। কবি কৃত্তিবাস বাঙালি জীবনের মূল সুরটিকে প্রকৃতভাবে ফুটিয়ে তুলতে সমর্থ হয়েছেন। তাই কৃত্তিবাসের রামায়ণে বাল্মীকির ভাব ও রসের চেয়ে বাঙালির নিজস্ব সংস্কারই অধিক মাত্রায় প্রতিষ্ঠিত। সেকালের বাঙালি পরিবার ছিল একান্নবর্তী। পারিবারিক সম্বন্ধের ক্ষেত্রে সেখানে যে নিবিড়টান অনুভব করা যেত কৃত্তিবাসের লেখায় তার প্রতিফলন ঘটেছে স্বাভাবিকভাবে। রাম লক্ষণের সৌভ্রাতৃত্ব, দশরথের প্রতি রামচন্দ্রের শ্রদ্ধা, বিমাতার প্রতি ভক্তি, ভরতের অগ্রজকে সম্মান দান, সীতার সর্বংসহ দুঃখময় বধূজীবন,
রাবণের প্রচ্ছন্ন ভক্তি, হনুমানের দাস্যভাব সবই যেন বাংলাদেশের সমাজ জীবনের প্রত্যক্ষিত সত্য। বাঙালি কবি কৃত্তিবাসের এই কবি মানসিকতাই মূল মহাকাব্যের পরিবেশ ত্যাগ করে বাঙালির ঘরের কথাকে অপরূপ মাধুর্য ভরিয়ে দিয়েছেন। উত্তরাপথ ও দক্ষিণাপথের রামকাহিনী বাংলাদেশে আসন গ্রহণ করে মহাকাব্যের আদর্শকে বাংলার অপরিসর চণ্ডীমণ্ডপে স্থান করেছে। বস্তুতপক্ষে কৃত্তিবাসী রামায়ণের চরিত্রে আখ্যানে পরিবেশ বর্ণনায় সামাজিকতায় নিসর্গ প্রকৃতিতে দৈনন্দিন জীবনচর্যায় বাঙালিত্বের ও বাংলাদেশের নিবিড় স্পর্শ অনুভব করা যায়। প্রথমত, চরিত্রগুলি সবই কম বেশি বাঙালি প্রাণী রসে সঞ্জীবিত। ঘরোয়া আদর্শের ছাঁচে এগুলি তৈরি হওয়ায় পাঠক রামায়ণের গল্পকে বাইরের কাহিনী বলে মনে করার অবকাশ খুঁজে পায় না। বাঙালি বীরের শৌর্য ও দুর্বলতাই রামচরিত্র তৈরি। তিনি পত্নী প্রেমে দুর্বল এবং স্নেহে মমতায় কোমলতায় সজল। সীতা বাঙালি গৃহবধূর মতো নতমুখী, সহিষ্ণু ও স্বামী অনুগতা। লক্ষণের মতো অনুগত ভ্রাতা ও দেবর বাঙালি ঘরেরই চরিত্র। রাবণকে মনে হতে পারে বাংলার দুর্বৃত্ত দুর্বৃত্ত কোনো জমিদার। দ্বিতীয়ত, বাল্মীকিতে নেই এমন ঘটনাও কৃত্তিবাস বর্ণনা করেছেন কেবল বাঙালি আদর্শে অনুপ্রাণিত হয়ে। যেমন, বনবাস যাত্রার প্রাক্কালে রামচন্দ্রকে বিমাতা কৈকেয়ীর চরণ বন্দনা করে যাত্রার অনুমতি ভিক্ষা করতে দেখা যায়, যা মূলে অনুপস্থিত। অরণ্যকাণ্ডে বিদেহী দশরথের অতৃপ্ত আত্মার উদ্দেশ্যে সীতার বালির পিণ্ডদান সমধর্মী আরেকটি বিষয়। নির্দোষ ভরত রামের বনগমনের পর অযোধ্যায় প্রত্যাবর্তন করে তার জননী কৈকেয়ী দুষ্ট পরামর্শদাত্রী মন্থরার সঙ্গে যে আচরণ করে তা অনেকাংশে বাঙালি যুবকের চরিত্র কর্তৃক নিয়ন্ত্রিত। লক্ষণের উদ্ধত গোঁয়ার স্বভাব কবিতার সমাজ থেকেই আহরণ করেছেন। তৃতীয়ত, বাঙালির দৈনন্দিন জীবনাচরণের বিভিন্ন দিক কৃত্তিবাস অবিকল তুলে ধরেছেন। যেমন, রামচন্দ্রের জন্মকেন্দ্রিক নাচ, নানা আচার অনুষ্ঠান, পাঁচটি, ষষ্ঠী মোজা, অষ্টকলায় নত্তা, জননা শৌচান্ত, অন্নপ্রাশন ইত্যাদি। আবার পূজা পার্বণ, ব্রত উপবাস ইত্যাদির বর্ণনাও আছে এই কাব্যে। রাজ্যাভিষেকের পূর্ব দিকে পুত্রের মঙ্গল কামনায় কৌশল্যা শিবের পূজোয় রত হন। দশরথ রাবণের অন্ত্যেষ্টি সংস্কার বাঙালি হিন্দুর মতো। তৃতীয়ত, বাঙালির দৈনন্দিন জীবনাচরণের বিভিন্ন দিক কৃত্তিবাস অবিকল তুলে ধরেছেন। যেমন, রামচন্দ্রের জন্মকেন্দ্রিক নানা আচার অনুষ্ঠান, পাঁচটি, ষষ্ঠী পূজা, অষ্টকলায় নত্তা, জননা শৌচান্ত, অন্নপ্রাশন ইত্যাদি। আবার পূজা পার্বণ, ব্রত উপবাস ইত্যাদির বর্ণনাও আছে এই কাব্যে। পুত্রের মঙ্গল কামনায় কৌশল্যা শিবের পূজায় রত হন। দশরথ ও রাবণের অন্ত্যেষ্টি সংস্কার বাঙালি হিন্দুর মতো। চতুর্থত, বাংলাদেশের বিবিধ জায়গার নামের ব্যবহারের মধ্য দিয়ে কৃত্তিবাস অযোধ্যার কাহিনীকে সরাসরি বাংলার মাটিতে নামিয়ে এনেছেন। গঙ্গা অবতরণের প্রসঙ্গে তিনি নদিয়া, নবদ্বীপ, মেড়াতলা, সপ্তগ্রাম, আকনা মাহেশের কথা লিখেছেন, যেগুলি তার নিজের অভিজ্ঞতার মধ্যে ছিল। রামের সন্ধানে বেরিয়ে গুহকের আতিথ্যকালে ভরত আম, কাঁঠাল, কলা, রুই, চিতল, কই মাছ, নারকেল, সুপারি, দই, দুধ প্রভৃতি বাঙালির অভ্যস্ত খাদ্য সামগ্রী দিয়ে আপ্যায়িত হয়েছিলেন। ভরতের আহারের জন্য ভরদ্বাজ মুনিও যেসব পিঠে পায়েসের ব্যবস্থা করেন, বাঙালির রসনায় তারা চির আস্বাদিত হয়ে এসেছে। কবির বর্ণনায় মেলে চন্দ্রাবতী বড়া, পিঠে মুগের শামলি, সুধাময় দুগ্ধে ফেলে নারিকেল পুলি। কবি বানর বাহিনীকে মানবীয় আকার দিয়ে এঁকেছেন, ফলে তাদের ভোজনদ্রব্য বাঙালির ন্যায়।
তারা খায় লুচি, কচুরি, ছানা বড়া, ছানা ভাজা, জিলাপি, মন্ডা, মতিচুর, রসকরা, সরু চাকুলি, গুড় পিঠা, পাঁপড়, পায়েস ইত্যাদি ভক্ষ্যদ্রব্য। বাঙালির পাকশালার বর্ণনা পাওয়া যায় উত্তরকাণ্ডে সীতার রন্ধন। উপবাসী লক্ষ্মণকে নিজের হাতে রান্না করে সীতার ভোজন করানোর বর্ণনা উত্তরাকাণ্ডে মেলে। প্রথমে তে শাক দিয়া ভোজন আরম্ভ, তাহার পরে সুপ আদি দিলেন আনন্দ। ভাজা ঝোল আদি করি 50 ব্যঞ্জন, ক্রমে ক্রমে সবাকার কইল বিতরণ। অযোধ্যার অশোক বনের বর্ণনার সময় কৃত্তিবাসের চোখের সামনে তাই নিশ্চয়ই ভেসে উঠেছিল বাংলাদেশের আম কাঁঠালের বন। এমনকি দণ্ডক বনের বর্ণনাতে কবি কৃত্তিবাসের পক্ষে এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি বাংলার অতি পরিচিত পাখিদের কথা। সারস, কাদাখোঁচা, শকুন, কোকিল, চিল, কালপ্যাঁচা, কাকাতুয়া, মাছরাঙা, হরিতাল, পায়রা, বাজপাখি, বাদুর, বক, টিয়া, চামচিকি, কাঠঠোকরা, কার নাম না উল্লেখ করেছেন কবি। কৃত্তিবাসের কাব্যের প্রতিটি শ্লোক বাঙালির নিজস্ব সংস্কৃতির ধারক ও বাহক। রবীন্দ্রনাথ সেই কারণেই বলেছেন, এই বাংলা মহাকাব্যে কবি বাল্মীকির সময়ে সামাজিক আদর্শ রক্ষিত হয় নাই, ইহার মধ্যে প্রাচীন বাঙালি সমাজই আপনাকে ব্যক্ত করিয়াছে। দীনেশচন্দ্র সেন এই কারণেই বলেছেন, এই কাব্যের আশেপাশে বাংলাদেশের মল্লিকা ও যুধিকা ফুটিয়াছে। বাঙালি কৃত্তিবাস খাঁটি বাঙালি আনার দাবিতে সংস্কৃত রামায়ণকে বাংলাদেশের হৃদয়ের সামগ্রীতে পরিণত করেছেন। তাই কবি মধুসূদন বাংলাদেশের সঙ্গে কৃত্তিবাসের আত্মিক সংযোগ প্রসঙ্গে বলেছেন, এ বঙ্গের অলঙ্কার। প্রাকচৈতন্য যুগেই রামকথাকে আশ্রয় করে যে ভক্তির প্লাবন বাঙালির চিত্তলোকে পৌঁছে দিয়েছিলেন কৃত্তিবাস, তা এক কথায় দুর্লভ। এই ভক্তিবাদী আবেগ উচ্ছ্বাসের তীব্রতা হয়তো ততটা নেই, কিন্তু কৃত্তিবাস এই আশ্বাস দিয়েছিলেন যে যাবতীয় বিভেদ বৈষম্য সত্ত্বেও রাম নাম উচ্চারণেই ঘটবে মুক্তির একমাত্র উপায়। রামচন্দ্র সর্বপাপহর ভক্তির এই একমুখী ভাবনাই কৃত্তিবাসের কাব্যের মূল সুর। দস্যু রত্নাকর থেকে বাল্মীকি মুনিতে পরিণত হওয়ার প্রসঙ্গ বাল্মীকি রামায়ণে নেই, রয়েছে অদ্ভুত রামায়ণে। কবি সেই কাহিনী সংযুক্ত করে দেখালেন পাপী রত্নাকর কিভাবে মরা মরা বলতে বলতে রাম নামে উদ্ধার পেয়ে আদিকবি বাল্মীকিতে পরিণত হলেন। দশরথ ভুলবশত অন্ধমণির পুত্রকে হত্যা করলে তিনি পাপের প্রায়শ্চিত্তের কারণে বশিষ্ঠ পুত্র বামদেবের সমীপে উপনীত হন। বামদেবের তখন একটাই কাজ, বিচার করয়ে মনি আগম পুরাণ, বাল্মীকি যে মন্ত্র জপি পাইলেন ত্রাণ, তিনবার বলাইল সেই রাম নাম, পাইলেন ভূপতি সে পাপেতে বিরাম। প্রকৃতপক্ষে সংস্কৃত রামায়ণের বীর রামচন্দ্র কৃত্তিবাসী রামায়ণে ভক্তের ভগবানে পরিণত হয়েছেন। রামভক্তির বাড়াবাড়ি এমন পর্যায়ে গেছে যে লঙ্কাযুদ্ধে রাম নাম উচ্চারণে রাক্ষসেরা মুক্তি পেয়েছে, কিন্তু বানরদের মুক্তি হয়নি। কৃত্তিবাসের রাম এরকম পাপি তাপি উদ্ধারের আলোক দিশারি ভক্তবৎসল। রবীন্দ্রনাথের মতে এই রামায়ণে ভক্তিরসী লীলা, এই ভক্তি রামের প্রতিভক্তি। কৃত্তিবাসের কাব্যে নাম ভক্তির পাশাপাশি দাস্যভক্তি সমান গুরুত্বে অঙ্কিত। হনুমান শ্রী রামচন্দ্রের দাস, তার মধ্য দিয়ে কবি দাস্যভক্তির পরাকাষ্ঠা দেখিয়েছেন। হনুমান তার হৃদয় চিরে রাম সীতার যুগল মূর্তি দেখায়। দুর্বল হনুমানের শক্তি তো রামচন্দ্র। তরুণ সেন সমস্ত দেহে রাম নাম লিখে যুদ্ধে আসে, ইহেন ভক্তের দেহে রামচন্দ্র কিভাবে আঘাত করবেন। সীতা উদ্ধারের ইচ্ছা তার মুহূর্তে উবে যায়। তরুণী সেন যুদ্ধে মারা পড়লে তার কাটা মুন্ডু রাম নাম করতে করতে স্বর্গলোকে উড়ে যায়। বিভীষণ
রামের ভক্ত। রাম যে ভক্তবৎসল পতিত পাবন দয়াময়, তা প্রমাণিত হয় যুদ্ধযাত্রা প্রাককালে স্ত্রী মন্দোদরীর বিলাপের উত্তরে রাবণের বক্তব্যের মধ্য দিয়ে, মরিব রামের হাতে ভাগ্যে যদি আছে। একইভাবে রামভক্তির এই প্রাবল্যেই মৃত্যু পথযাত্রে রাবণ প্রার্থনা জানায়, অনাথের নাথ তুমি পতিত পাবন, দয়া করে মস্তকেতে দেহ শ্রীচরণ, চিরদিন আমি দাস চরণে তোমার, পাপেতে রাক্ষস কুলে জন্ম আমার। এই ভক্তি একান্তই বাঙালির নিজস্ব। বাঙালির অন্তরের ভাবপ্রবণতা, ভক্তি, প্রেম সবগুলি বিষয় কৃত্তিবাসের কাব্যে স্থান পেয়েছে। ভক্তির রসে সিক্ত হয়ে গেছে কৃত্তিবাসের সমগ্র কাব্যদেহ। নাম ভক্তি, দাস্যভক্তির সঙ্গে যুক্ত হয়েছে মাতৃভক্তি। কবি কিষ্কিন্ধাকাণ্ডের প্রায় সূচনা ভাগে রাম নামের মাহাত্ম্য জ্ঞাপন করেছেন। নিজে প্রণিপাত হয়েছেন দেবতার চরণে, ভবসিন্ধু পার হওয়ার ক্ষেত্রে রাম নামই যে ভেলা একথা বলতে তিনি ভুলেননি। তিনি লিখেছেন, রাম নাম লইতে ভাই না করিও হেলা, সংসার তরিতে রাম নামে বান্ধ ভেলা। পুরোপুরি ভক্তের দৃষ্টিতে লেখা এই কাব্যে সেকালের ভক্তিভাবক বাঙালি আপন আধ্যাত্ম জীবনের স্পর্শ খুঁজে পেয়েছিল। প্রাচীন কবি বাল্মীকির ভাষা উদাত্ত, গম্ভীর ও অলঙ্কৃত। পাঠকের কাছে সহজবোধ্য করতে গিয়ে কৃত্তিবাস ভাষার এইসব বৈশিষ্ট্য বর্জন করেছিলেন। তবে মোটের উপর কৃত্তিবাসের ভাষা সহজ, সরল ও সরস। হাস্যরসের স্থানগুলিতে ভাষা তরল। তার খেয়াল ছিল তিনি পাঁচালী লিখছেন, সেই অনুযায়ী সেকালের বিখ্যাত দুই ছন্দবাহন পয়ার ও ত্রিপদী কৃত্তিবাসের অবলম্বন ছিল। কৃত্তিবাস যে সময় পাঁচালী রচনা করছেন সে সময় পয়ার সদ্য জন্মলাভ করেছে, তাই পয়ার ছন্দের ১৪ মাত্রা সর্বদা রক্ষিত হয়নি এবং ছত্রের মধ্যে পয়ারের ত্রুটি ধরা পড়েছে। ত্রিপদী ছন্দে কৃত্তিবাস কিছু দক্ষতা প্রদর্শন করেছেন। শুন মহাশয়, জানিনু নিশ্চয় তুমি ত্রিদিবের নাথ, লঙ্কার ঈশ্বরী নাম মন্দোদরী, কহরু জোর করি হাত। কৃত্তিবাসের সময় ছড়ার ছন্দের সৃষ্টি হয়নি, কিন্তু আশ্চর্যের ব্যাপার, তার একটা আভাস কৃত্তিবাসের ছন্দে পাওয়া যায়। যেমন, আত্মছিদ্র না জানিস পরকে দিস খোঁটা, বারে বারে কহিস কথা মর রে পাজি বেটা। সাহিত্যের ইতিহাসকার ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় মনে করেন, কৃত্তিবাস অলঙ্কার ব্যবহারে কিছু নতুনত্ব সৃষ্টি করেছেন। একই সঙ্গে সংস্কৃত অলঙ্কার এবং বাংলা পরিচিতি শব্দ ব্যবহার করে তিনি বৈচিত্র্য সৃষ্টি করতে চেয়েছেন। তার দু একটি নমুনা এখানে দেখি। সংস্কৃতানুগ অলঙ্কার ১, নিদ্রায় আকুলু রামা হল অচেতন, চরণ পঙ্কজ ভ্রমে ধাই অলিগণ। আরেকটি, চরণে নূপুর বাজে রুনু ঝুনু শুনি, নীলপদ্ম কোলে যেন হংস করে ধ্বনি। দেশি অলঙ্কার কুম্ভকর্ণ স্কন্ধে চড়ি, বীরগণ নাচে বাদর ঝুলিছে যেন তেঁতুলের কাছে। আরেকটি, কুমারের চাক যেন ঘুরাইয়া ফেলে। বলা বাহুল্য, চমৎকারিত্ব সৃষ্টি হয়েছে দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ দেশি অলঙ্কারগুলিতে। বাল্মীকির রামায়ণ করুণ রসের কাব্য। অনুবাদক কৃত্তিবাস মূলকে অনুসরণ করে করুণ রসকে বেশি গুরুত্ব দিয়েছেন। বস্তুত রামায়ণের অধিকাংশ কাহিনী বেদনাঘন। আখ্যানের সূচনায় রাজ্যাভিষেক থেকে রামকে প্রতিনিবৃত্ত করে কৈকেয়ী কর্তৃক বনে পাঠানো, পুত্রশোকে দশরথের মৃত্যু, রামের নির্বাসনে অযোধ্যাবাসীর ক্রন্দন, কৈশল্যার হাহাকার, অরণ্যে রাবণ কর্তৃক সীতাহরণ, সীতার অদর্শনে রামের বিলাপ, রাম কর্তৃক বালিবধ, বালির পত্নী তারার ক্রন্দন, রাম রাবণের যুদ্ধে কুম্ভকর্ণ, বীরবাহ, ইন্দ্রজিৎ এবং শেষ পর্যন্ত রাবণের পরাজয় ও মৃত্যু, মন্দোদরীর বিলাপ, অযোধ্যায় প্রত্যাবর্তিত সীতার বিরুদ্ধে অপবাদ ও সে কারণে সীতার বনবাস,
এবং সবশেষে সীতার অগ্নি পরীক্ষা ও পাতাল প্রবেশ ঘটনা যথেষ্ট মর্মান্তিক ও করুণ রসের আশ্রয়। কৃত্তিবাস এসব ঘটনার বর্ণনায় বাল্মীকিকে যথাসম্ভব অনুসরণ করে গেছেন। করুণ রসের এই জাতীয় আধিপত্য সত্ত্বেও বীররসেও তার কৃতিত্বের পরিচয় দিয়েছেন কৃত্তিবাস। তবে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় মনে করেন, কৃত্তিবাস অল্প স্বল্প বীররসের পরিচয় দিয়েছেন বটে, কিন্তু বীররসের বর্ণনায় এই গ্রাম্যবাসী ব্রাহ্মণ কবি বিশেষ কৃতিত্বের পরিচয় দিতে পারেননি। অভিজ্ঞতার অভাবে কৃত্তিবাসের রামরাবণের যুদ্ধ বর্ণনা যাত্রা দলে কৃত্রিম লম্ফেঝম্পে পরিণত হয়েছে। এক্ষেত্রেও কৃত্তিবাস মূলকে অনুসরণ করলেও বিশেষ কৃতিত্ব দেখাতে পারেননি। এর কারণ মুখ্যত দুটি বলে মনে হয়। প্রথমত, ভক্তিরসের অহেতুক অনুপ্রবেশ, ও দ্বিতীয়ত, যুগীয় পরিমণ্ডলে বীর আদর্শের অভাব। ভক্তিরসে কাহিনী ও চরিত্র দ্রবীভূত হওয়ার ফলে বীররসের গাম্ভীর্য ও সমুন্নতি দুই নষ্ট হয়েছে। এই ব্যাপারটি বিশেষ করে লক্ষ্য করা যায় লঙ্কা যুদ্ধে রামের বিপক্ষে যারা যুদ্ধে অবতীর্ণ হয়েছিল, সেই বীরবাহু তরুণ সেন, এমনকি রামের মধ্যেও, তারা সকলে ছদ্মবেশী রামভক্ত। ফলে তাদের আচরণে উক্তিতে কোথাও কোনো রৌদ্র স্বভাব ফুটে ওঠেনি। তবে হাস্যরসে বলা ভালো, পরিহাস রসিকতায় কৃত্তিবাস প্রশংসার দাবি রাখেন। রঙ্গকৌতুক ভারামি কেন্দ্রিক যে স্থূল হাস্যরস, কৃত্তিবাস তার পরিচয় দিয়েছেন সুন্দরকাণ্ডে। সীতা অন্বেষণে গিয়ে হনুমান লঙ্কাপুরীতে বন্দী হলে তাকে নিয়ে রাক্ষসীরা পরিহাস শুরু করলে সেও রসিকতা করে বলে, রাবণ শ্বশুর হবে অদ্য বিভাবরী, সুন্দরী শাশুড়ি পাব রানী মন্দোদরী, ইন্দ্রজিৎ হবে মোর শ্যালক সুন্দর, আর কি হনুর ভাগ্যে হয় অতঃপর। লঙ্কাকাণ্ডে অঙ্গদের রায়বার একটি বিশিষ্ট অংশ, এতে উত্তরণ হাস্যরসের উপস্থিতি টের পাওয়া যায়। অঙ্গদ আর এক জায়গায় রাবণকে শুনিয়েছে, সুপর্ণাখার নাক কান কিসে যাবে জোড়া। হাস্যরসের এইসব দৃষ্টান্ত সূত্র ধরে বলা যায়, বাঙালির রসরুচি সেকালে খুব একটা উন্নত ছিল না। এই হাস্যরস করুণ রসের পাশাপাশি ভক্তিরস কৃত্তিবাসী রামায়ণকে অন্য মাত্রা দান করেছে। স্পষ্ট করে বললে বলতে হয়, ভক্তিরসই বাংলা রামায়ণ কাব্যের প্রধান রস। ভক্তিরসের এই অবাধ উৎসারের ফলেই রামচন্দ্র হয়েছেন ভক্তবৎসল ভক্তির ভগবান। রাম নামের উত্তাল প্রবাহ বয়ে গেছে ভক্ত সমাজে। এই ভক্তিরস আবার পরিপুষ্টি লাভ করেছে বাঙালির গার্হস্থ্য জীবনরসের কারণে।